হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের মা শেহজাদ খান বীরের জন্মদিনে বলেছিল জয়কে নিয়ে আসতে, কিন্তু বুবলি দেয়নি জয়কে নিয়ে আসতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটি কি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেহজাদ খান বীরের জন্মদিন ছিল গত মঙ্গলবার। সুপারস্টার শাকিব খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। মঙ্গলবার রাতে ধুমধামভাবে জন্মদিনের আয়োজন শেষ হয়। এই অনুষ্ঠানে শাকিব খানের মা বলেছিল বীরের জন্মদিনে জয়কে নিয়ে আসতে, কিন্তু বুবলি বাধা দিয়েছে। শাকিব খানকে বলেছে এখানে জয়কে নিয়ে আসার কোনো দরকার নেই, আমরা এখানে বীরের জন্মদিন পালন করছি, এখানে জয়ের থাকার কোনো দরকার নেই। মোট কথা, বুবলি নিয়ে আসতে দেয়নি জয়কে এখানে। অপরদিকে অপবিশ্বাস, সব রাগ অভিমান দূরে সরিয়ে বীরের জন্য গিফট পাঠিয়েছিল শাকিব খানের হাত দিয়ে, কিন্তু সেই গিফট বুবলি ছুঁড়ে ফেলে দিয়েছিল। শাকিব খানের মা তখন বুবলিকে বলেছিল বীর কোনো দোষ করেনি, অপু ভালোবেসে পাঠিয়েছে, সেই গিফট ফেলে দিতে নেই। শাকিব খানের মা অবশেষে রেগে গিয়েছে বুবলির উপরে, কারণ শাকিব খানের মা চেয়েছিল জয়কে নিয়ে আসবে এখানে, তা নিয়ে আসতে দেয়নি এবং অপুর পাঠানো গিফটগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। সব কিছু মিলিয়েই শাকিব খানের মা বুবলির উপর খুবই রেগে গিয়েছে। শাকিব খান ধুমধামভাবেই বীরের জন্মদিন পালন করেছে। জন্মদিনের দিন কেক কাটা শেষে বাবার কোলে ঘুমিয়ে পড়েছিল বীর, এভাবে জন্মদিনের কেক কাটা হয় বীরের। দর্শক, সুপারস্টার শাকিব খানের মা খুবই রেগে আছে বুবলির উপর, কেন জয়কে নিয়ে আসতে দিল না। দর্শক, এই নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।